দেখে নিচ্ছে আজকের বিশেষ বিশেষ খবর। 13 বছরের এক কিশোরী নিজের পিতার অসুস্থতার জন্য বাধ্য হয়ে পড়াশোনা বাদ দিয়ে সংসার চালাতে বাধ্য হয়েছে। বইটা ছাড়া রশি দিয়ে টেনে নৌকা চালিয়ে সংসার চালায়। উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে লঙ্গাই নদী। গান্ধাইমু ও হালঘাট ঘাটে পারভিন বেগম নামের 13 বছরের কিশোরী প্রতিদিন সকাল 6টায় নৌকা নিয়ে নদীতে আসে। নৌকা পার করার জন্য দিতে হয় তাকে 5 টাকা। পারভিনের বাবা কুতুব আলী মাঝি, কিন্তু স্ট্রোক হওয়ার জন্য এক সাইড প্যারালাইজ হয়ে পড়েন। ফলে পারভিন সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে এখন স্কুল যাওয়া বন্ধ করে পরিবার চালাতে বাধ্য হয়েছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। যে সময়ে এই মেয়েটি স্কুলে যাওয়ার কথা ও বন্ধু বান্ধবীদের সাথে খেলাধুলা করার কথা, সেই সময়ে নিয়তির নিষ্ঠুর পরিহাসে জীবনের সব পরিকল্পনা অন্য মোড়ে নিয়ে যায়। পারভিন বন্ধু বান্ধবী স্কুল ছেড়ে ঘুম থেকে উঠে অভাবের তাড়নায় নৌকা নিয়ে খাটে আসতে হয়। একবার পারাপার করতে যদিও 5 টাকা লাগে, তারপরও কিছু মানুষ পয়সা দিতে অনীহা প্রকাশ করে। সমস্ত দিনের পরিশ্রম 100-150 টাকা হাতে নিয়ে পারভিন অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবারের ভরণ পোষণ করে। বর্ষার মরশুমে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষ গবাদি পশু পারাপার করে পারভিন। অসহায় পারভিনের এই জীবন যুদ্ধ অনেকের মনে দাগ কেটে রয়েছে। এই জায়গার নাম কি এবং কতদিন থেকে তাই এরকম চালাচ্ছে? মেটা তো 2-3 বছর ধরে এরকম চালাচ্ছে। গ্রামের নামটা কি আর কোন কোন সমষ্টি এখানে রয়েছে? এই তো তোমার হিন্দু মানুষ, কিন্তু মুসলিম। কোন কোন গ্রাম রয়েছে এখানে? গ্রাম আছে, এটা হচ্ছে তোমার দিগলবাগ, মরিবন, ওই যে বনগ্রাম, আর একটা আছে তোমার ওই যে আকরপুর, ওই যে লাম্বাজার সাইড যাত্রাপুর, এতগুলো লোক আছে, সব এদিকে আছে চলাচল করে। আমি বাবার জয়ের আমি রোজ কটা থেকে কটা পর্যন্ত সকাল 6টা বিকাল 6টা অত কোনোদিন বাজার ভাড়া কিরকম হয়? কোভিড আক্রান্ত রোগীদের মনোবল বৃদ্ধি করার এক সুন্দর প্রচেষ্টা কাছাড়ে নাচে গানে আনন্দে মাতলেন চিকিৎসক রোগীরা। কোভিড কেয়ার সেন্টারে মন ভালো লাগা এক দৃশ্য। কোভিড সেন্টারে থাকা প্রত্যেকে এক অদৃশ্য শক্তির সাথে লড়াই করে চলেছেন। কাছাড়ের দুধপাতিল গ্রামের এমসি মডেল কোভিড কেয়ার সেন্টারে রোগীদের মনোবল বৃদ্ধি করার চেষ্টা করেন চিকিৎসকেরা। করোনার সংকটকালে রোগের সাথে লড়াই করতে থাকা রোগীদের গানে নাচে আনন্দে মাতিয়ে রাখার চেষ্টা করেন চিকিৎসকরা। Shut
ডাক্তার আজ ছোট দুধপাতিল মডেল হসপিটাল কোভিড কেয়ার সেন্টারে আমাদের এখানে ভর্তি বিভিন্ন রোগীদের মনের মধ্যে আত্মবিশ্বাস এবং মনোবল বাড়িয়ে তোলার জন্য আমাদের স্বাস্থ্যকর্মীরা অনেক রকম অনুষ্ঠান পরিবেশন করেন তার অংশ বিশেষ আপনাদের কাছে তুলে ধরছি সরকারি হাসপাতাল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অসারে পরিণত হলো 20 দিনের মধ্যে আইসিইউ এর কাজ সম্পূর্ণ হবে বলে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত করিমগঞ্জবাসীকে আশ্বাস দেন কিন্তু 20 দিন অতিক্রান্ত হলেও আইসিইউ এর কোনো ঠিকানা নেই এই নিয়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান করিমগঞ্জে জনগণের জীবন নিয়ে শাসক দলের কোনো মাথা ব্যথা নেই হাসপাতাল চত্বরে যে ধরনের কাজ বর্তমানে চলছে সেই সকল কাজ থেকেও বেশি দরকার আইসিইউ এর কিন্তু শাসক দল মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে করিমগঞ্জবাসীর জীবন নিয়ে খেলা করছেন বলে জানান বিধায়ক কমলাক্ষ বাবু দেখুন যে সময়ে হেলথ ইনফ্রাস্ট্রাকচারকে উন্নত করা আমাদের দায়িত্ব কর্তব্য এবং সরকারের প্রধান দায়িত্ব সেই সময় দেখা যাচ্ছে যেগুলো কাজের কোনো জাস্টিফিকেশন নেই আজকের দিনে সেই কাজ নিয়ে শাসক দল ব্যস্ত আজকের দিনে মানুষের জীবনটা মূল্যবান মানুষের জীবনটা রক্ষা করা কি আমাদের প্রধান দায়িত্ব না ইভিকশনটা আমাদের প্রধান দায়িত্ব আজকের দিনে এই যে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে মোটেই করিমগঞ্জের জন্য শুভজনক নয় উচিত ছিল যে সেই আইসিইউটাকে কীভাবে কাজটাকে ত্বরান্বিত করা যায় আইসিইউটাকে কীভাবে সেট আপ করা যায় এখানে সেটা উচিত ছিল আমাদের ফোকাস হওয়া আজকে এই আইসিইউ থেকে মানুষের মনোনিবেশটাকে ঘুরিয়ে নেওয়ার জন্য আজকে এই ধরনের পরিবেশ সৃষ্টি করা হয় এই ধরনের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে তাই জন্য আমি মনে করি যে শাসক দলের নেতারা মোটেই আজকে মন্ত্রী আসলেন বড় বড় কথা বলে গেলেন ওদের মোটেই করিমগঞ্জের মানুষের জীবন নিয়ে ওনাদের কোনো ভাবনা নেই চিন্তা নেই করিমগঞ্জের মানুষ মরো করিমগঞ্জের মানুষের জীবন যাও এতে ওদের কোনো আসে যায় না বর্তমান দিনে যে কাজ চলছে সেই কাজগুলো এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরেও করা যায় আলোচনা সাপেক্ষে নিয়ম মেনে কিন্তু এই যে আইসিইউ যদি না হয় এখন অনেকের বাবা অনেকের আত্মীয় স্বজন অনেকেই মৃত্যুবরণ করছে সেদিকে ওদের কোনো মনোনিবেশ নেই ওদের পয়সা চাই ওদের পরিবেশ সৃষ্টি করবে পরে আইসিইউ থেকে মনোনিবেশ সরিয়ে মানুষ যাতে ওদিকে ওই সাইডটা যে ব্যস্ত থাকে যাতে মানুষ যাতে আইসিইউর কথা আইসিইউর কথাগুলো না বলে সেটাই চলছে করিমগঞ্জে বনাঞ্চল নিয়ে রাজনীতি থেকে বিরত থাকতে মহাজোটের নেতাদের আহ্বান জানালেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল এক সাক্ষাৎকারে বিধায়ক বলেন পাথারকান্দির বনাঞ্চল ধ্বংস নিয়ে এখন রাজনীতি শুরু হয়েছে কিছু রাজনৈতিক দলের নেতারা ছুটে গিয়েছেন সেখানে অবৈধ দখলকারীদের পক্ষে সওয়াল তুলেছেন বিধায়ক বলেন বিরোধী দলের যেসব বিধায়করা এদিন গিয়েছিলেন তাদের মধ্যে দু একজনের দখলে অনেক সরকারি জমি রয়েছে তারা যেন এসব মানুষদের বসবাসের জন্য তাদের জমিতে স্থান দেন ভোটার সঙ্গে এটার কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বনাঞ্চল ধ্বংস করবে আর আমরা এটাকে সাপোর্ট করব এটা মিত্রজোট ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার কোনোদিনও মেনে নেবে না অত্যন্ত দুঃখজনক ব্যাপার যারা এই ইভিকশনকে সমর্থন করছেন তাদেরও কোনোদিন অক্সিজেনের অভাব হতে পারে আজকে যারা বলছেন বড় বড় কথা বলছেন রাজনীতি ওনারা করছেন অবৈধভাবে যদি কেউ বনাঞ্চল দখল করে তাহলে তাদেরকে কি এভিকশন করবে না এটা ফরেস্ট রাইটস অ্যাক্ট আছে ফরেস্ট ডিপার্টমেন্ট বুঝবে তাতে আমাদের বিধায়করা গিয়ে আর রাজনৈতিক দল গিয়ে এখানে ধর্ণা দেওয়ার কোনো কী ইয়ে আছে আজকে আমি বলতে চাই আপনারা একবার ঘুরে আসুন সব সাংবাদিক বন্ধুরা আপনারা পাতারিয়া যে ফরেস্ট রেঞ্জ গিয়ে দেখেন কে বা কারা দখল করে রেখেছে
আজকে দুয়ালিয়া ফরেস্ট রেঞ্জ, আপনারা গিয়ে দেখেন কে বা কারা দখল করে রেখেছে। এইভাবে যদি গাছপালা কেটে আজকে যদি বনাঞ্চলকে ধ্বংস করে তাহলে তাকে কি আমরা প্রশ্রয় দিতে পারি? আজকে ইকোলজিক্যাল ইম্ব্যালেন্স হয়ে যাচ্ছে, সমগ্র পৃথিবীর একই অবস্থা। তাই পাতারকান্দির জনসাধারণ, সর্বস্তরের জনসাধারণ, সর্বধর্মের জনসাধারণ আমাকে আশীর্বাদ দিয়ে বিধায়ক বানিয়েছেন। আমি পাতারকান্দির স্বার্থে, আমি আমার সমাজের স্বার্থে, যে আমরা মানব সমাজ, মানব সমাজের স্বার্থে আমরা যেটা ভালো কাজ হবে ওইটাকে সমর্থন করব। ডিএফও মহোদয়, জেনারেলি মহোদয় যে উদ্যোগ নিয়েছেন ওনাকে আমরা সমর্থন করতে হবে। যাদেরকে ইভিকশন করা হচ্ছে, কেউ কে চাল দিচ্ছেন, কেউ কে ডাল দিচ্ছেন, রাজনীতি করছেন, এইসব রাজনীতি না করে আমি বলতে চাই, ওই টিমের মধ্যে অনেক বিধায়ক আছেন, কারি কারি জমিন দখল করেছেন সরকারি, ওইখানে কিছু জায়গা দিয়ে দিলে পারেন ওই পরিবারগুলোকে সংস্থাপনের জন্য? ঘর বানানোর টাকা আমি দিয়ে দেব, এটা আমি প্রতিশ্রুতি দিয়ে দিলাম, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে করতে হবে। ওনাদেরকে আমি আবারও বলছি, রাজনীতি না করে কীভাবে আমরা এই মানব সমাজকে, আজকে যেভাবে করোনা মহামারীর মধ্যে আমরা মানব জাতি একটা সংকটময় পরিস্থিতির মধ্যে আছি, আজকে মাস্ক পরিধান করে আমরা চলাফেরা করতে হচ্ছে, ফ্রিলি চলাফেরা করতে পারছি না। মহারাষ্ট্রতে, দিল্লিতে কীভাবে মানুষ অক্সিজেনের অভাবে প্রাণ বলিদান দিয়েছে, ওনারা এখানে জঙ্গল কীভাবে ধ্বংস করা যায় তাকে সমর্থন করছেন, এটা আমি নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। করিমগঞ্জ অব্যাহত আছে লঙ্গাই নদীর ভয়ঙ্কর ভাঙন। লঙ্গাইয়ের বুকে নিশ্চিহ্ন হলো কয়েকটি গ্রামের যাতায়াতে একমাত্র ভরসা একটি পথ। করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত গান্ধাইমুখ গ্রামে লঙ্গাই নদীর ভাঙনের কবলে পড়ে তলিয়ে গেল একটি পাকা রাস্তা। পুরনো ভাঙনগ্রস্ত প্রায় 300 মিটার অংশ মেরামতি না হওয়ায় তলিয়ে গেল রাস্তাটি। ফলে ছেবড়া, পুটিমারা, মেদা, কাটাগ্রাম, দিগলবাগ, গান্ধাইমুখ ইত্যাদি গ্রামের প্রায় 4,000 লোকের যাতায়াতের একমাত্র পথটি ভাঙনের কবলে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পথে বর্তমানে পায়ে হেঁটে পার হওয়া বিপজ্জনক হয়ে পড়েছে। বিদ্যালয় খোলার পর বিপদে পড়বে ছোট ছোট ছাত্রছাত্রীরা। পুরনো ভাঙনে মেরামতির দাবি পূরণ না হওয়ার আগে পুনরায় তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বর্তমানে এলাকায় হাহাকার অবস্থা। ভুক্তভোগী জনগণ অতি শীঘ্র ভাঙন মেরামতির দাবি জানিয়েছেন। জিপির নাম হলো গান্ধাইমুখ, গান্ধাই জিপি, এবং গ্রামের নাম হচ্ছে দাসগ্রাম গান্ধাইমুখ। হ্যাঁ, এটা কখন ঘটনা, হ্যাঁ ঘটনাটা কখন হয়েছে? এই ঘটনাটা আজকে সকালেই হয়েছে। হ্যাঁ, আমাদের এই গ্রামের একমাত্র রাস্তা এটি, কিন্তু আমাদের এই গান্ধাইমুখ স্কুল, এলপি স্কুল এবং খালিবাড়ি, এখানে এই 3-4 গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এবং আমাদের গ্রামের রাস্তাটা আজকে সকালে ভেঙে যাওয়ার ফলে অনেক মানুষ কষ্ট করে যেতে পারছে না। তার জন্য বিভাগীয় কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে আমরা এই রাস্তাটা যেন দিকে একটা সুদৃষ্টি দেন এবং একটা ভালো রাস্তাতে পরিণত করে দেন, যাতে মানুষ চলাফেরা সুন্দরভাবে করতে পারে। যে কোনো সময় কোনো বাচ্চারা যদি নদীতে পড়ে যায় তাহলে মৃত্যু হতে পারে। আমরা বিভাগীয় মন্ত্রী কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি যে আমাদের এই রাস্তার দিকে সুদৃষ্টি দেওয়া। এই স্থানে প্রায় 7-8 গ্রাম আছে, মানুষ প্রায় 2,500-3,000 মানুষ আছে ওই রাস্তা দিয়ে চলাফেরা, এই রাস্তা দিয়ে। বর্তমানে আপনার কী রকম চলাফেরা কথা? বর্তমানে তো আমরা একদম গাছের ধারা ধারে দড়ি দড়ি যাইতে লাগে, স্কুল বন্ধ থাকায় একটু ঘন্টাও আসলে স্কুল খোলার পরে তো আমরা অনেক বেপদ পড়বো। সব মানুষ কীরকম যাইত আমরা দেখান, আমরা বারবার দিছি, এখনও আপনার মাধ্যমে আমরা সরকারের কাছে এটা জানাই আর যে আমরা কীরকম একটা সুন্দরভাবে আমরা একটা সুন্দর সুযোগ সুবিধা পাই, এই রাস্তাটা বানানি হয়। হাইলাকান্দিতে অসম মিজোরাম সীমান্তবর্তী এলাকায় পুনরায় মিজো আগ্রাসন। সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় নাগরিকদের দুটি বসতবাড়ি জ্বালিয়ে দিল মিজো আগ্রাসনকারীরা। রাজ্যের বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে একজন ব্যর্থ মন্ত্রী বলে আখ্যায়িত করলেন কাটলিচোরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। হাইলাকান্দি জেলার অসম মিজোরাম সীমান্তবর্তী এলাকায় পুনরায় মিজো আগ্রাসন। সীমান্তবর্তী এলাকায় মিজো আগ্রাসনকারীদের তাণ্ডবে অতিষ্ঠ জনজীবন। শুক্রবার হাইলাকান্দি জেলার অসম মিজোরাম সীমান্তবর্তী গল্লাছড়া এলাকায় বসবাসরত দুটি অমিজোদের ঘরবাড়ি জ্বালিয়ে দিল মিজো দুর্বৃত্তরা।
প্রথমে মিজো আগ্রাসনকারীরা সীমান্তবর্তী এলাকার কচুরতল, এরপর ঝালনাছেড়া এবং বর্তমানে গুটগুটি ও গল্লাছেড়া এলাকায় তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে শনিবার গিয়ে উপস্থিত হন হাইলাকান্দি জেলার নবাগত জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা, পুলিশ সুপার ডক্টর রমনদীপ কৌর, অতিরিক্ত পুলিশ সুপার সুমন চক্রবর্তী সহ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। বর্তমানে সীমান্তবর্তী অঞ্চলে চাপা উত্তেজনা বিরাজ করছে এবং সীমান্তবর্তী এলাকাতে দুই রাজ্যের পুলিশ এবং আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কাটলিজোড়া থেকে শিবপ্রিয়া ডাইজের প্রতিবেদন। সমাজের ল্যান্ড ডিসপুট তো আছে, বর্ডার ডিসপুট আছে, এইটো নতুনকৈ হৈছে এনেকা নহয়, আৰু আগতেও ঘটনাটো ঘটিছে, কিন্তু আমাৰ গভৰ্ণমেণ্ট মানে সজাগ আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ষ্টেটমেণ্টো আহিছে যেন কিছুদিনৰ ভিতৰত আমাৰ হোম মিনিষ্টাৰৰ ইয়াতে ভিজিট হ'ব। তেতিয়া ভিজিট হ'লে যিমান নৰ্থ ইষ্টৰ মুখ্যমন্ত্ৰী আছে মুখ্যমন্ত্ৰীৰ লগত বহি লেণ্ড যিটো বৰ্ডাৰ যিটো ডিছপুট আছে ডিছপুটখন হেক কৰিব। আৰু ইয়াতে যি বিষয়টো আছে, যি আমাৰ ঘৰ জ্বলালে বাৰ্ণিং হল, সেইটো কাৰণে আৰু আগতে যাতে এনেকুৱা ঘটনা নঘটে সেইটো কাৰণে যাতে আপোনাৰ যিটো পুলিচ ফৰ্চ ডিপ্লয়মেণ্ট হৈছে তেওঁলোকৰ লগত আমি কথা পাতিলোঁ। অলপ তেওঁলোকৰো প্ৰব্লেম আছে, এনেকুৱা খোৱা পানীৰ অৱস্থা আছে আৰু বেলেগ খোৱাৰ হ'ব কাৰণেও অৱস্থা বেয়া আছে। অলপ অৱস্থা বেয়া আছে, কিন্তু আমি ডি চিক ফোন কৰিছিলোঁ ইয়াৰ পৰা, মে বি ডি চি বিজি আছিলে, আমি ইয়াৰ পৰা গৈ ডি চি ছাৰ আৰু এছ পিৰ লগত কথা পাতিম আৰু যি প্ৰব্লেম আছে প্ৰব্লেমটো ছল্ভ কৰিবৰ কাৰণে আমি ট্ৰাই কৰিম। বেঙ্গালুরুতে অগ্নিদগ্ধ হয়ে অসমের একই পরিবারের তিনজনের মৃত্যু, অন্য দুজন সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। কর্মসংস্থানের জন্য অসমের করিমগঞ্জের রাতাবাড়ি সমষ্টির ক্যাকরাগুল চা বাগানের একটি দরিদ্র পরিবার গত কিছুদিন পূর্বে বেঙ্গালুরু গিয়েছিলেন। গৃহকর্তা মুনমালা একটি বেসরকারি সংস্থায় কাজে নিযুক্ত হয়ে পরিবারের প্রতিপালন করছিলেন। গত 1 জুন রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার ফলে পরিবারের 5 জন লোক অগ্নিদগ্ধ হন। স্থানীয় লোক ও অগ্নি নির্বাপক বাহিনী তাদের উদ্ধার করে ভিক্টোরিয়া হসপিটালে ভর্তি করে। হাসপাতালে যাওয়ার পর মুনমালার স্ত্রী বৃন্দামালার মৃত্যু হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মা লক্ষ্মীমালা ও পুত্র সম্রাটমালার মৃত্যু হয়। অন্যদিকে মুনমালা ও তার মেয়ে নিশামালা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। দুর্ভাগা পরিবারকে সরকারি সাহায্য প্রদানের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ জানান চা বাগানের জনগণ। ফিরে আসছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, নিত্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রীর সম্ভার নিয়ে হাজির ডি গ্রোসার, আপনার প্রতিদিনের জীবনযাত্রার অতি প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের বিপণিতে। আমাদের এখানে হোম ডেলিভারির সুবিধা রয়েছে। আজ যোগাযোগ করুন ডি গ্রোসার, লক্ষ্মীবাজার রোড, নিয়ার পিডব্লিউডি বাজার, করিমগঞ্জ। মোবাইল 9613862370। Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. Borak Diagnostic Center. এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ।
ফোন 03843273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9955709784। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। করিমগঞ্জ জেলার বিভিন্ন সমস্যা নিয়ে জেলা উপায়ুক্তের দ্বারস্থ হলেন প্রাক্তন কংগ্রেস ওয়ার্ড কমিশনাররা। সোমবার তারা বিভিন্ন দাবি সম্বলিত এক স্মারকপত্র জেলা উপায়ুক্তের হাতে তুলে দেন। করোনার মোকাবিলা করতে এবার প্রতিটি ওয়ার্ডে কোভিড ভ্যাকসিনেশন সেন্টার করার দাবি জানান তারা। তাছাড়া শহরের প্রতিটি ওয়ার্ডে নালা নর্দমাগুলো পরিষ্কার করারও দাবি জানান, কারণ বেশিরভাগ নালা নর্দমা প্লাস্টিক ও আবর্জনা দিয়ে ভরাট, ফলে এক পশলা বৃষ্টি দিলে শহর জলমগ্ন হয়ে পড়ে। করোনার সংকটকালে শহরের ছন্তর বাজার পরিষ্কার করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা। এছাড়াও তারা বেশ কিছু দাবি জানান উপায়ুক্তের নিকট। আজকে আমি প্রাক্তন ভাইস চেয়ারম্যান করিমগঞ্জ পৌরসভার এবং আমরা সব কলিগ ওয়ার্ড কমিশনাররা এসেছেন এখানে। আমরা শহরের একদম জ্বলন্ত সমস্যা নিয়ে আসছে ডিসি সাহেবের সাথে দেখা করি এবং উনি আমাদেরকে এই একদিকে অভিযোগ ফরওয়ার্ডিং করে দিয়েছেন। তো আমাদের পাঁচ ছয়টা শহরের যে জ্বলন্ত সমস্যা আছে, সমস্যা ছিল, সেই বিষয় নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করি। সেই জ্বলন্ত সমস্যার মধ্যে যেহেতু এখন কোভিড করোনা মহামারী চলছে, তার জন্য আমাদের প্রথম ডিমান্ডটা ছিল যে করিমগঞ্জে প্রতিটা ওয়ার্ডে ভ্যাকসিনের সিস্টেম করা হবে, অ্যাভেলেবল করা হবে, যাতে সবাই যাতে প্রতিটা ওয়ার্ডে ঘরের সামনে তারা এই সুযোগ সুবিধাটা পায়। কেননা হসপিটালে গেলে দেখা যায় অনেক লাইন এবং ভ্যাকসিনও সুযোগ মতো পাওয়া যাচ্ছে না, তার জন্য সেখান থেকেও আরও করোনা ছড়াচ্ছে। যার জন্য আমরা বলছি যে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে করলে, এবং বিশেষ করে এখানে অনেক বয়স্ক মানুষ রয়েছে যাদের দেখুন আজকে ভোটের সময় ঘরে ঘরে গিয়ে ভোট কালেকশন করা হয়েছে এই গভর্নমেন্টের সরকারের তরফ থেকে। তাই আমরা চাই যে বয়স্ক মানুষ থেকে শুরু করে সবার জন্য সেই ফেসিলিটিটা ওয়ার্ড ভিত্তিক হবে, এবং এই এর জন্য আমাদের প্রথম এই এর জন্য আমরা একটা ইয়ে করেছি, এই ফার্স্ট পয়েন্ট আমরা রেখেছি যে ভ্যাকসিনের জন্য সুবিধা করে দিতে হবে প্রতিটা ওয়ার্ডে। সেকেন্ডলি, শহরের যে দুরবস্থা আপনারা দেখুন, বিগত দেড় বছর যে বোর্ড সেই বোর্ড চালিয়েছিল তারা, এবং তারপর এক থেকে দেড় বছর এখন এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে চলছে, অলরেডি তিন বছর হয়ে যাচ্ছে, কিন্তু শহরের পরিষ্কার নালা নর্দমা যেভাবে মাস্টার ড্রেন ব্লকেজ হয়ে রয়েছে, এটা করিমগঞ্জের ইতিহাসে কোনোদিন হয়নি। আজকে অল্প বৃষ্টিতেই করিমগঞ্জ শহর জলমগ্ন। তার জন্য আমরা এই ডিমান্ড রাখছি যে প্রতিটা ওয়ার্ড সঠিকভাবে পরিষ্কার হবে এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে। সম্প্রতি পাথারকান্দি এলাকার বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ। অবৈধ দখলকারীদের ঘরবাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে জেলা জুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। সোমবার গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন নামক এনজিও জেলাশাসকের সাথে সাক্ষাৎ করে এ ব্যাপারে তার হস্তক্ষেপ কামনা করেন, যাতে এসব মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তার দাবি জানান তারা। অন্যদিকে এদিন ছাত্র সংস্থা আমসু জেলাশাসকের কার্যালয়ের সঙ্গে ধর্ণা কার্যসূচি পালন করেন।
উদ্দেশ্য প্রণোদিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ জানান। ছাত্র সংস্থা আমসু প্রতিটি জেলার সঙ্গে সঙ্গীত রেখে আজ করিমগঞ্জ জেলা আমসু আমরা কোভিড প্রোটোকল মেনে অবস্থান ধর্মঘটে বসেছি। বিগত দিনে আমরা দেখে আসছি অসমের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মানুষের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, আসাম সরকার এই নির্যাতনকে আমরা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই। কিছুদিন আগে আমাদের পাদারকান্দিতে সলৌনা গ্রামে প্রায় 30টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। সেই পরিবারের লোকজন 70 বছরের পুরানো বসবাসকারী এইগুলা মানুষ। তা আমরা আগামীকাল ওদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছি, গতকালকে আমরা ওদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। যা কিছু খবর পেলাম, ওদেরকে অবৈধভাবে আসাম সরকার ওদের উপর যে নির্যাতন করেছে তার জন্য আমরা আমসু ওদের হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে আমরা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই। গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন করিমগঞ্জ জেলা ডিস্ট্রিক্ট এনজিও, সেই এনজিওর তরফ থেকে পাথারকান্দিতে যে উচ্ছেদ হয়েছে যে পরিবারগুলো, সেই পরিবারগুলো দর্শন করে আসলাম। তার পরিপ্রেক্ষিতে আমাদের নজরে যা আসলো সেই ব্যাপারে ডিসি মহোদয়কে অবগত করার জন্য এসেছি। অন্যদিকে অল আসাম ফিশারম্যান ফেডারেশন থেকে আমার আইনজীবী শরীফ আহমেদ সাহেব আমাদের সঙ্গে ছিলেন, উনিও ভিজিট করেছেন। তো ওই এলাকাটা ফিশারম্যান অধ্যুষিত এলাকা, মৎস্যজীবী ফিট করা সমাজের লোক, ওরা দীর্ঘদিন থেকে এ অঞ্চলে আসে। প্রায় এমন লোকও আমরা পেয়েছি যারা 65-70 বছর বয়স হয়েছে, তাদের জন্ম ওইখানে হয়েছে। অমতাবস্থায় ওই সব বাড়িঘরগুলো উচ্ছেদ করা হয়েছে। কিছু কিছু বাড়ি আছে যেগুলো উচ্ছেদ করা হয়নি, বেছে বেছে কিছু বাড়ি উচ্ছেদ করা হয়েছে, সেটা অত্যন্ত মর্মস্পর্শ। এবং এখানে গিয়ে আমরা দেখলাম যে ইলেকট্রিফিকেশন লাইনও আছে, সরকারি স্কুলও আছে, আইওআই গো যেটা পিএমআই ঘর বলা হয় সেটাও সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। সেই পিএমআই ঘরগুলো ভাঙা হয়েছে, কিছু ঘর 60টা ঘরের হাইকোর্টের রায় আছে, ওদের ফেভারে ওদেরকে হাইকোর্ট একটা অধিকার দিয়েছে। সেই হাইকোর্টের রায় যে 60টা ঘর আছে, ঘরের পক্ষে আছে, সেই ঘরগুলোর মধ্যেও 3টা ঘর ভেঙে দেওয়া হয়েছে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হচ্ছে একই সময় একই চ্যানেল। নমস্কার।